আপনারা কেটে বিক্রি করতে গেলে 800 টাকা বিক্রি করতে পারবেন আর আপনি মূল্য নিছেন কত আমি মূল্য নিছি মাত্র 110 টাকা আজকে এসেছি সততা গার্মেন্টস এখানে শীতের কালেকশন আছে অনেক অনেক ইউজ পরিমাণ হুডি এবং জ্যাকেট ব্লেজার এবং শীতের মোটা কাপড়ের শার্ট মোটা কাপড়ের প্যান্ট সকল আইটেম এখানে এসে পেয়ে যাবেন সততা গার্মেন্টস আজকে আমরাই সব এসেছি আপুর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় জি আপু আপনার এই শপে আসার ঠিকানা একটু আগে বলেন আমার এই শপে আসার ঠিকানাটা হচ্ছে গিয়ে সবার আগে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আসতে চান তাহলে আপনারা বাসে বসে সবার আগে সদরঘাট নামবেন সদরঘাট থেকে নৌকায় বসে তেলঘাট আসলেই আমাদের ফোন করলে আমরা অ্যাড্রেস বলে দেব কিংবা আমরা গিয়ে নিয়ে আসবো আপনাকে ঠিক আছে আপু আমাদের সর্বপ্রথম কোন আইটেম থেকে শুরু করবেন আপনার কাছে এখানে কি কি আইটেম পাওয়া যায় আমাদের কাছে এখানে আইটেমের ভিতরে শীতের আইটেম সবথেকে বেশি পাওয়া যাচ্ছে এখন জি 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 আমি দেখাচ্ছি এই যে আমার শরীরে একটা হুডি দেখা যাচ্ছে এটাও পাওয়া যায় দেখেন এই মালটার প্রাইস কত আপু এই মালটার প্রাইস মাত্র 100 টাকা 100 টাকা জি এই ধরনের মোটা কাপড়ের অসংখ্য আপনাদের পরিমাণে আছে মনে হয় অনেক আছে অনেক আছে আর এই এটার ভিতরে কয়টা কালার হবে এটার ভিতরে 10টা কালার হতে পারে 10টা কালার হবে আমি এখনো বেছে দেখিনি অবশ্য কিন্তু হবে 10টা হবে আচ্ছা এডি সর্বনিম্ন আপনার কাছে কত পিস নিতে হবে আপু আমার কাছে এইগুলি সর্বনিম্ন 30 পিস নিতে পারবেন 30 50 80 100 এরকম ভাবে মানে সর্বনিম্ন 30 পিসের হ্যাঁ সবথেকে কমে 30 পিসই নিতে পারবেন তা ঠিক আছে তা ঠিক আছে আপু তাহলে আমাদের আজকে শীতের জন্য কিছু আইটেম দেখান শীতের জন্য আমার এটা তো দেখালামই এখন আরো দেখাচ্ছি আজকে দেখা যায় অনেক ঠান্ডা পড়েছে হয়তো তার জন্য অনেক শীত পড়ে গেছে এই কারণে আর শীতের জন্য আমাদের কাছে অনেক মোটা এটা কিন্তু অনেক মোটা একটা শার্ট দেখা যাচ্ছে জি মোটা কাপড়ের শার্ট জি ফুল হাতার ভিতরে প্লাস অনেক মোটা কলার আলাও আছে জি 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 এই মালটার প্রাইস কত আপু এই মালটার প্রাইস 100 টাকা শুধু 100 টাকা হ্যাঁ শীতের কাপড় এটা একদম নিউ আপনি ধরে দেখতে পারেন জি 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 এটা দেখা যায় অনেক সুন্দর একটা কাপড় এটা মাত্র 100 টাকা নাকি 100 টাকা হ্যাঁ আপনি এটা চোখ বন্ধ করে বাহিরে 250 টাকাও বিক্রি করতে পারবেন আচ্ছা বড় দোকান যদি দাগ বা ছেঁড়া ফাটা থাকে তাহলে তাহলে কি করবে দাগ ভাইয়া ছেঁড়া ফাড়া দাগ দুঃখ থাকবে না কারণ সবটা তো আমার নিজে যদি ছেঁড়া ফাড়া দাগ দুঃখ থাকে তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি এটা আমি এক্সচেঞ্জ করে দেবো আপনাকে তারপর আমি আশা করি এটা হবে না যদি হয়ে যায় তাহলে প্রমাণ তো আছেই আপনাদের কাছে বললাম না আমি যে এক্সচেঞ্জ করে দেবো তা ঠিক আছে আপু তো তারপর আমাদের কি দেখাবেন তারপর আমি আপনাদের কাছে আরো আছে আমার কাছে শীতের কালেকশন হাই জিন্স প্যান্ট আপু নাকি আপু আচ্ছা আপু জিন্স প্যান্টে কত থেকে কত সাইজ হয় জিন্স প্যান্টে 27 থেকে 36 পর্যন্ত সাইজ পাবেন আমার কাছে আচ্ছা এটার ভিতরে কি রং কষে 100% গ্যারান্টি হ্যাঁ 100% গ্যারান্টি দেবো কারণ এগুলি ওয়াশ করা মালে তো কখনো রং উঠে না তাই না এটা তো আপনারা জি আবার অনেকে আবার এর থেকে আপনাদের প্যান্টের রেটটা কত আমাদের প্যান্টের রেটটা 110 টাকা করে ভাইয়া 110 টাকা আমি দেখেছি আর অনেকে অনেক কম রেটে প্যান্ট বিক্রি করে তারা কিভাবে বিক্রি করে তারা আমার কাছ থেকে মাল কিনে নিয়ে মানে আমি এখানে অনেক পিস মাল কিনে আনি মানে শুরু থেকে গার্মেন্টস থেকে নিয়ে আসি 5000 10000 পিস তো ওখান থেকে আমরা বেছে মাল আলাদা করি কোনটা একটু ভালো কোনটা একটু খারাপ যেটা খারাপ সেটা আমরা লট হিসাবে আরেক জায়গায় বিক্রি করে ফেলি তো ওই মালটাই ওনারা কী করে আমাদের কাছ থেকে কিনে নিয়ে তো 90 টাকা করে বিক্রি করে কিন্তু প্লাস আমাদের কাছে ছেঁড়া ভাড়া শার্ট হোক নেয় নিয়ে 35 টাকা করে শার্ট বিক্রি করে তো ওনাদের জন্য আমার ব্যবসাটা লস হয়ে যাচ্ছে তো মানুষ মনে হচ্ছে যে এলাকাটাই পুরো বদনাম হয়ে যাচ্ছে তাই ভাবলাম নিজের ব্যবসা নিজে দিয়ে দেখি কীরকম হয় আমি এই প্রথম ভিডিও বানাচ্ছি আমার নিজের শপের জন্য জি আপু তারপর আমাদের আরও একটা প্যান দেখান হ্যাঁ দেখাচ্ছি এই তো আমাদের কাছে বাচ্চাদের থেকে বড়দের সব আইটেমে প্যান পাবেন 27 বাচ্চা থেকে বড়দের সব আইটেম প্যান আছে নাকি জি আপু এই যে আপনি কাছে একটা থাই ওয়াশ নুমাল ওয়াশের প্যান দেখতেছি এই প্যানটা আপু মার্কেটে বিক্রি করতে গেলে কত টাকা বিক্রি করতে পারবেন আপনি প্যানটা মার্কেটে বিক্রি করতে গেলে 800 টাকা বিক্রি করতে পারবেন আর আপনি মূল্য নিছেন কত আমি মূল্য নিছি মাত্র 110 টাকা আপু এই মালটার একটু ব্যাক সাইডটা দেখি এই তো জি ব্যাক সাইডটাও তো একবার অস্থির অস্থির যে এই যে কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে এবং কত সুন্দর নিখুঁত নিখুঁত একবারে গার্মেন্টসের একবারে স্টক লটের যে অরিজিনাল স্টক লট বলি এটাকেই বলা হয় অরিজিনাল স্টক লট এবং অনেকে ছিঁড়া ফিরা দেখেন যে প্যান্টের ভিতর সাইডটা এটা একটু প্যান্টের ভিতর সাইডটা দেখেন তো আপু এই তো দেখেন কত সুন্দর প্যান্টের ভিতর সাইডটা একবারে ফ্রেশ জি জি এই যে কোন সুতো নাই কোন স্টক নাই জি জি চেক করে নিতে চেন বুদাম একবার পিতলের নাকি জি একবারে ফ্রেশ প্যান্ট আপু প্যান নিলে সর্বনিম্ন কত পিস নিতে হবে আপনার কাছে সর্বনিম্ন 50 পিস প্যান নাকি জি আর এটি অনায়াসে চক্কু বুঝে 200-300 টাকা অনায়াসে বিক্রি করতে পারবো 200-300 এর বেশিও বিক্রি করা যাবে প্যান্ট বুঝে দাম না এই শপে আসার যে নাম্বার এবং ঠিকানা এই নাম্বার দুইটা যে আছে এই নাম্বার দুইটা কি আপনার নাম্বার না ভাইয়া একটা আমার নাম্বার একটা আমার ভাইয়ার নাম্বার তো একটা নাম্বার যদি আমাকে না পান তাহলে আরেকটা নাম্বার আমার ভাইয়াকে কল করতে পারবেন জি দেখা যাচ্ছে সবসময় তো আর আমি শপে থাকি না তো মাঝে মাঝে আমার ভাইয়াও থাকে যদি ও ধরলো ওর জন্য ও সেটাও ভালো আমি ধরলে ওটাও ভালো তা ঠিক আছে আপনার ভাইয়া কি শপে আছে হ্যাঁ আছে ওই তো বসেই আছে আপনি ওনার সাথে কথা বলতে পারেন